নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 2023 সাত পাকে বাধা পড়তে চলেছে সাত রাশি। আমি এই ভিডিওতে যে রাশিগুলোর শুভ বিবাহ এবং গাঢ় বিবাহের 2023 প্রবল সম্ভাবনা রয়েছে, আমি একে একে বিস্তারিতভাবে আপনাদেরকে জানাব। এবং এই ভিডিওটি আমি দুটি পার্টে ভাগ করেছি, এই জন্য আমি বারবার বলছি ভিডিওর আলোচনাটা আগে সম্পূর্ণ শুনবেন। দেখুন, বিবাহটা হচ্ছে জীবনের একটি বিশেষ পার্ট। আপনি বিবাহ করলেন, দেখুন বিয়ে করার থেকে আফটার ম্যারেজ লাইফ কেমন যাবে সেটা কিন্তু জানা দরকার। অনেকের ক্ষেত্রে বিয়ে হচ্ছে না, প্রচুর এসছে বিয়ের জায়গাটা। কৌশিকরা চ্যালেঞ্জ নিয়ে আমি বলছি, আপনার বিবাহের জায়গা যদি অসম্ভব হয়ে থাকে, দেখা গেল বিয়েই হচ্ছে না, আপনার মেয়েকে বারবার বসাচ্ছেন বিয়ে হচ্ছে না, আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি এবং দায়িত্বের সাথে, আমার প্রেডিকশন মাটিতে পড়ে না। কি উপায়ে আপনার সন্তানের বিয়ের ব্যাপারটা কনফার্ম করা যায়, আমার কাছে সেই পদ্ধতি আছে, যারা বিয়ের জায়গাটা হচ্ছে না এবং যাদের ক্ষেত্রে বিয়ের পর সমস্যা হচ্ছে তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং হচ্ছে না। আমি বারবার বলছি, যখন একটা ছেলে এবং মেয়ে বিবাহে বন্ধনে আবদ্ধ হয়, সাত পাকে বাধায় যখন পড়ে, একে অপরের ভাগ্য কিন্তু মিশিয়ে যায়। অর্থাৎ এই জায়গাটা দেখা দরকার। কারো কারো ক্ষেত্রে বিয়ের আগে প্রচুর উন্নতি ছিল, প্রচুর উন্নতি ছিল, বিয়ের পর ধরাম করে সমস্ত কিছু নিয়ে বসে গেল। আবার কারো কারো ক্ষেত্রে কী হয় জানেন, বিয়ের আগে তেমন কিছু ছিল না, স্ত্রী ভাগ্যে ধন, এক কথায় স্ত্রী ভাগ্যে ধন কিন্তু হয়, এটাও কিন্তু বাস্তব। তো আপনার বিবাহের পর জীবনে উন্নতি আছে। দেখুন, এখানে আমাকে দেখতে হবে, যারা জ্যোতিষ একটু বুঝেন আমি একটু বলে দিই, আপনাদের সপ্তমের নবম, সপ্তমের একাদশ, সপ্তমের পঞ্চম, এই জায়গাগুলো দেখা কিন্তু দরকার। অর্থাৎ আপনার সপ্তমপতি কোনভাবে অবস্থান করছে বা সপ্তমভাবে কোন গ্রহ অবস্থান করছে অথবা কোন গ্রহের দৃষ্টি রয়েছে, চুলচেরা বিশ্লেষণ করা কিন্তু একান্তই দরকার। বারবার বলছি, ভিডিওর আলোচনাটা সম্পূর্ণ শুনবেন, খুব ইম্পর্টেন্ট ভিডিও, এবং প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে, লাইক করুন এবং কমেন্ট করুন। দেখুন, আমি বারবার বলছি, ছেলেদের ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে মুখ্য কারক গ্রহ হচ্ছে শুক্র। শুক্র ছাড়া ছেলেদের কিন্তু বিবাহের জায়গাটা কিন্তু সমস্যা কিন্তু হবেই। এবং মেয়েদের ক্ষেত্রে ঠিক বৃহস্পতি, ছেলেদের ক্ষেত্রে যেমন জন্মচক্রে শুক্রের পজিশন দেখা দরকার, মেয়েদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি পজিশন দেখা দরকার। এবং আফটার ম্যারেজ বিয়ের পর এটা কিন্তু শুক্র গ্রহ কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করে। আপনার বিবাহের জায়গা শুভ আছে না অশুভ আছে, একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু সঠিকভাবে নির্দেশ কিন্তু করতে পারবে। ওই জন্য আমি একবার বারবার বলি না, ওই বিয়ে দিতে হবে বলে আমি বিয়ে দিয়ে দিলাম, এটা কিন্তু করবেন না। তাতে কী হয় জানেন, অনেক সময় সমস্যা আছে। যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত আছে, এরকম প্রচুর ফোন এসছে, প্রচুর দেখিয়েছেন, যারা প্রেমজ বিবাহ করেছেন, দু বছর তিন বছর পর ডিভোর্স হয়ে গেছে, কেন হবে, ওয়াই, প্রচুর ডিভোর্সের মামলা কিন্তু চলছে, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং হচ্ছে না, এগুলো সমস্ত কিন্তু গ্রহের খেলায় মানুষ কিন্তু ঘোরে। তো কেন হচ্ছে না, ওয়াই, কিসের জন্য, এখানে কিন্তু জ্যোতিষশাস্ত্র আপনাকে কিন্তু সাহায্য কিন্তু করবে। এবং আমি বারবার একটি কথা বলছি,
বিবাহের জায়গাটাকে গাঢ় করার বিশেষ পদ্ধতি কিন্তু আছে। এই যে 2023 যে আমি 7টি রাশির কথা বলছি, কিন্তু 12টি রাশিরই কিন্তু শুভ বিবাহের যোগ কিন্তু আসছে। এই জন্য আমি দুটি পার্টে কিন্তু ভাগ করে দিয়েছি, দুটি পার্ট আমার আমি কিন্তু ভাগ করে দিয়েছি যে যে রাশির গাঢ় বিবাহ আছে। একটি 1 জানুয়ারি টু 21 এপ্রিল, 1 জানুয়ারি টু 21 এপ্রিল 2023, আর একটি 22 এপ্রিল 2023 টু 31 জানুয়ারি 2023 পর্যন্ত কোন এই সৌভাগ্যশালী রাশি, আমি একে একে বিস্তারিত আলোচনা করব। কিন্তু যারা ভিডিওটি দেখছেন, আমি একটি কথা আপনাদের কাছে অনুরোধ করি, আপনাদের একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট, আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে কিন্তু উৎসাহিত করবে। কারণ এই যে বিবাহ মানুষের জীবনে একটা পার্ট, বিবাহ বিশেষভাবে বহন, আপনার বিয়ে হচ্ছে না, বিয়েতে বাধা, সম্পর্ক হয়েছে এসছে কেটে গেছে একের পর এক দেখছে, বা প্রেম যারা লাভ ম্যারেজ করতে চাইছেন তাদের ক্ষেত্রেও বাধা হচ্ছে, ডেফিনেটলি এই জায়গাটা কিন্তু সমস্যার সমাধান করা কিন্তু সম্ভব। যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। যারা বিয়ে নিয়ে যথেষ্ট সমস্যাতে আছেন, বিয়ে হচ্ছে না, বিয়েতে বারবার বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না, সমস্ত ফর্মুলা আছে যেটা অ্যাপ্লাই করলে, শুধু মাঙ্গলিক দোষ থাকলেই যে বিবাহ হয় না এটা নয়, শুধু মাঙ্গলিকটা কিন্তু বড় ব্যাপার নয়, আমি কৌশলের খুব দায়িত্ব নিয়ে বলছি, বিয়ের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু দেখা দরকার, নবাংশ চার্ট বিশ্লেষণ করা দরকার, জটক বিচার করা দরকার। বিয়ের আগে আমি বারবার বলছি, বিয়ে যারা করছেন, আমি আফটার ম্যারেজ বিবাহের পরবর্তী সময় যাতে আপনাদের সমস্যা না আসে, অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনারা জটক বিচারটা আপনারা করে নিন। তাতে কি হবে, এই যে পরবর্তী জীবন সুখী কিন্তু হবে, কারণ বিয়েটা জীবনে মানুষের একটা বড় ধরনের গুরুত্বপূর্ণ পার্ট। এই জন্য আমি বারবার বলি, জটক বিচার করে বিয়ে আপনি আপনার ছেলে অথবা মেয়ের কিন্তু আপনি দিন, কারণ বিয়েতে তো একটা প্রচুর পরিমাণে খরচ হয়, একটা মেয়ের বাড়িরও খরচ হয় প্রচুর, অনেকে ধার দেনা করে বিয়ে দেয়, কিন্তু অনেক সময় মানে এক কথায় বলতে গেলে বন্ডিংয়ের জায়গাটা কিন্তু হচ্ছে না। এই জায়গাটার জন্য কখন বিয়ে দেওয়া উচিত, কোন রাশি কোন নক্ষত্র আপনার কত গুণ মিলছে বিবাহের ক্ষেত্রে, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। মানে এক কথায় যদি আমি বলি, চুলছে না বিশ্লেষণ করা কিন্তু দরকার। এবার আমি 2023-এ যে 7 পাকে বাধায় পড়তে চলেছে যে রাশিগুলো, সে রাশিগুলোর নাম বলবো। 21 আপনার 1 জানুয়ারি টু 21 এপ্রিল, প্রথম রাশি মকর রাশি। মকর রাশির গাঢ় বিবাহের যোগ কিন্তু রয়েছে, 1 জানুয়ারি টু 21 এপ্রিলের মধ্যে বিবাহের কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশিরও কিন্তু গাঢ় বিবাহের একটা যোগ কিন্তু রয়েছে, আপনি যদি কন্যা রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু প্রবল যোগ কিন্তু রয়েছে। 3 নম্বর যে রাশির কথা বলবো, দেখুন বৃহস্পতি আপনার সপ্তমভাবে অবস্থান করছে কন্যা রাশির ক্ষেত্রে, মকর রাশির ক্ষেত্রে সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে। সপ্তমভাব আমাদের বিয়ের জায়গা, পার্টনারের জায়গা, বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় গঙ্গা জলের মতো পবিত্র করে, তো সপ্তমভাবে দৃষ্টি মকর রাশি, কন্যা রাশি এবং মীন রাশি, 1 জানুয়ারি টু আপনার 21 এপ্রিল। আরেকটি যে রাশির আমি কথা বলবো, সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি।
বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। 21 এপ্রিল চারটি রাশির আমি কথা বললাম, মকর, বৃশ্চিক, কন্যা, মীন। এরপর যে রাশিগুলোর কথা বলবো, প্রথম রাশি হচ্ছে সিংহ রাশি। অর্থাৎ 21 এপ্রিল তো 31 জানুয়ারি 2023 নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সিংহ। সিংহ রাশির বৃহস্পতির সপ্তম ভাবে দৃষ্টি দেওয়ায়, বৃহস্পতির দৃষ্টি পড়ায় সিংহ রাশি কিন্তু বিবাহ কনফার্ম কিন্তু হতে চলেছে। অর্থাৎ পঞ্চম দৃষ্টি আপনার রাশির উপর পড়ছে, বিবাহ নিশ্চিত কিন্তু হতে চলেছে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির 21 এপ্রিল 2023 থেকে গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। যেহেতু তুলা রাশি সপ্তমভাবে অবস্থান করছে বৃহস্পতি 21 এপ্রিল থেকে, এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি, গাঢ় বিবাহের একটা যোগ কিন্তু রয়েছে আপনার মেষ রাশির। যারা সাত পাকে বাধায় পড়তে চলেছেন, 21 এপ্রিলের পর থেকে আপনাদের কিন্তু বিয়ের একটা শুভ সুযোগ কিন্তু আসতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনার 21 এপ্রিল 2023 থেকে আপনাদের কিন্তু শুভ বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে। 21 এপ্রিল 2023 টু 31 ডিসেম্বর 2023 পর্যন্ত এই সময়টা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে আদর্শ সময়। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির 21 এপ্রিল 2023 থেকে আপনাদের যোগ, অর্থাৎ এপ্রিল মাস থেকে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা মিথুন রাশির মানুষরা আছেন তাদের ক্ষেত্রে সুযোগগুলো কিন্তু আসবে। এরপর যে রাশির কথাগুলো বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশিরও কিন্তু 21 এপ্রিল 2023 থেকে 21 এপ্রিল 2023 থেকে আপনাদের গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে। সর্বশেষ এবং অন্তিম যে রাশির আমি কথা বলবো, কিছুটা কম আপনাদের থাকলেও কিন্তু আপনার মোটামুটি আপনার এবছর একটা বিবাহের সম্ভাবনা সৃষ্টি হচ্ছে 21 এপ্রিল 2023 থেকে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই যে 2023 নতুন বছর, প্রত্যেকেরই মানুষের একটা নতুন আশা নিয়ে কিন্তু আসে যে আমার এবছর কি বিয়েটা হবে, বিয়েটা কি আদৌ কনফার্ম হবে, এটা নিয়ে কিন্তু প্রত্যেক মানুষের বা বাবা মার চিন্তার শেষ থাকে না। প্রচুর চিন্তা করে, যোগ তো বলছেন কিন্তু হচ্ছে না। এই জন্য যাদের ক্ষেত্রে বিয়েতে বাধা আসছে, একের পর এক সম্বন্ধ কেটে যাচ্ছে, অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করুন। এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। কি সমস্যা আছে, কি কারণে বিবাহ কেটে যাচ্ছে, অনেক পিতামাতা প্রচুর টেনশনে রয়েছে যে আমি একটা সুপাত্রস্থ করতে পারবো তো আমার মেয়েটাকে, বা ছেলের বাবারা একটা ভালো পাত্রী আমরা পাবো তো যে যেখানে সুন্দর একটা সংসার গুছিয়ে করতে পারবে। এটা নিয়ে প্রত্যেকেরই কিন্তু কম বেশি চিন্তার কিন্তু শেষ নেই। তো 2023 আপনাদের জন্য আমি যে রাশিগুলোর কথা বললাম নিশ্চিত বিবাহের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। আবারও বলছি, যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে, আপনার বাই বাচ্চা জন্মকুণ্ডিতে, তাহলে কিন্তু আপনার নিশ্চিত এবছর বিবাহ হবে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।